বাংলাদেশ মানবাধিকার কমিশন বাঁশখালী উপজেলা শাখার 2 নং সাধনপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সাধনপুরে মানবাধিকার কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় নতুন কমিটি গঠন করা হয়। সাধনপুর ইউনিয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে ও মোহাম্মদ হুমায়ুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কমিশন বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল। এ সময় সংগঠনের সহসভাপতি মনিরুল মান্নান চৌধুরী এবং মোহাম্মদ বেলাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মোহাম্মদ কায়সারকে সভাপতি ও মোহাম্মদ সাইফুল আলমকে সাধারণ সম্পাদক করে 141 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।